শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা এই সাইটের ব্ল্যাক লিস্ট রিমুভ করার জন্য গুগলকে রিকোয়েস্ট করতে পারি। তো প্রথমেই আমরা এখন যাব ওয়েব মাস্টার টুলসে। আপনি গুগল ওয়েব মাস্টার টুলস লিখে সার্চ করলেই পাবেন, এবং এখানে লগ ইন করে আপনি আপনার সাইট যেটা সেটা অ্যাড করবেন। তো এখন যদি আপনার সাইট আগে থেকে অ্যাড করা থাকে, সেক্ষেত্রে তো আপনি অবশ্যই গুগল থেকে ব্ল্যাক লিস্টের মেসেজ পাবেন যে আপনার সাইটে ব্ল্যাক লিস্ট হচ্ছে বা এই টাইপের কোনো কিছু। যদি না থাকে সেক্ষেত্রে অ্যাড এ প্রপার্টি এখানে যাবেন। তো এখন আমরা যাব এইটাতে, এই সাইটটা আমরা প্রপার্টি হিসেবে অ্যাড করব এখন এখানে। তো প্রপার্টি হিসেবে অ্যাড করলে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো এই সাইটের ভেরিফিকেশন করার জন্য আমরা অনেকগুলো মেথড ইউজ করতে পারি, গুগল অ্যানালাইটিক্স বা ডোমেনের রেকর্ড দিয়ে বা এইচটিএমএল ফাইল আপলোড করে। তো আমরা এখন আপাতত সিম্পলি যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এইচটিএমএল ট্যাগ দিব। এইচটিএমএল ট্যাগ সিলেক্ট করলাম অল্টারনেট মেথডে গিয়ে, এইটা কপি করে এখন আমাদের এটা দিতে হবে। তো এটা আমরা ডাব্লিউপি কন্টেন্ট, এরপরে থিমস, এরপরে আমাদের অ্যাক্টিভ যে থিমটা সেটা, এবং হেডার পিএইচপিতে গিয়ে আমরা ডিরেক্ট এটাকে দিয়ে দিব। এখন হেডার পিএইচপিতে গেলাম, গিয়ে আমরা এখানে এটাকে দিয়ে দিলাম। এই মেথডেই মেবি এর আগে একটা ইউজ করা আছে, এই জন্য এখানে দেখাচ্ছে। তো এখন আমরা এটাকে দিলাম, একবার ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করলে আমার এই সাইটটা ভেরিফাই হয়ে যাবে। যদি আমার সেই ট্যাগটা থাকে, সেক্ষেত্রে আমার এই সাইটটা এখানে দেখাবে যে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এরপরে আমরা যে বাকি কাজগুলো সেই কাজগুলো করব। খেয়াল করেন এখানে ভেরিফাই হয়ে গিয়েছে, এখন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করলে এখানে এই সাইটের এখন আমরা যাব হচ্ছে সিকিউরিটি ইস্যুসে যাব। তো এখন আমরা এখানে এটা লোড হচ্ছে, এখন আমরা যাব সিকিউরিটি ইস্যুস। তো সিকিউরিটি ইস্যুস আসতে একটু দেরি হতে পারে, সেই জন্য আমরা এখানে সিকিউরিটি ইস্যুসের জন্য ওয়েট করব। যদি না আসে তো আমরা এখন এখানে সিকিউরিটি ইস্যুতে যাচ্ছি। গেলে দেখা যাক এখানে অপশনটা চলে আসে কিনা, অর্থাৎ অপশন বলতে যে ম্যালওয়্যার গুগল প্রতিনিয়ত মনিটরিং করে সাইটগুলোকে, সেই সাইটে যদি ম্যালওয়্যার থাকে সেক্ষেত্রে গুগল ওয়েবমাস্টার টুলসে সেই ম্যালওয়্যারের ইনফরমেশনগুলো থাকবে। খেয়াল করেন এখানে আমাদের যেই ফোল্ডারটা ছিল WNED, এটা আসলে একটা ফিশিং ফোল্ডার। যে ফিশিং ফোল্ডারে ওয়ান ড্রাইভে লগ ইন ছিল, যেটা হচ্ছে গুগল ম্যালওয়্যার হিসেবে ডিটেক্ট করেছে। এটা হচ্ছে ফিশিং হার্মফুল কন্টেন্ট। এখন আমরা এখানে আই হ্যাভ ফিক্স দ্য ইস্যু, কারণ আমরা এই ফোল্ডারটি ডিলিট করেছি এবং সিকিউরিটি ইম্প্রুভ করেছি, এখানে যাবো। এবং এখানে আমাদের ডিসক্রিপশন দিতে হবে যে কী কী করেছি আমরা। এখানে সিম্পল ছোট কথায় যে আমরা এখানে আই হ্যাভ আপডেটেড রিমুভ ম্যালওয়্যার অ্যান্ড সিকিউরিটি, শেষ। এই এক কথায় লিখে এখানে রিকোয়েস্টে রিভিউ ক্লিক করলে একটা রিভিউ এর জন্য এখানে যেই অপশনটা সেটা দেখাবে, অর্থাৎ এটা আপনার রিভিউ এর জন্য আপনি রিকোয়েস্ট করেছেন এবং রিকোয়েস্ট ইন প্রোগ্রেস দেখাবে। এবং এটা হতে সময় লাগে সাধারণত 12 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে, অর্থাৎ 2 দিন ওয়েট করতে হবে। করলে দেখবেন যে আপনার সাইটে একসময় যেই এররটা আসছে, অর্থাৎ যে ডেঞ্জারাস ইস্যুটা আসছে, এটা রিমুভ হয়ে যাবে এবং এটা সব ব্রাউজার থেকে চলে যাবে। অর্থাৎ এই গুগল এখান থেকে ফিক্স করলে সব ব্রাউজার থেকে চলে যাবে। তো এখান থেকে আপনার খুব সহজেই এটাকে রিমুভ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার সাইটে ম্যালওয়্যারটা রিমুভ করা থাকতে হবে, কারণ 3 বার সাইট যদি আপনার ম্যালওয়্যার রিমুভ না করেই যদি আপনি এটাকে 3 বার ফিক্স করে দেন, সেক্ষেত্রে গুগল এটাকে চেক করে যদি আবার পায়, সেক্ষেত্রে আপনার সাইটটা পার্মানেন্টলি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। এটা গুগলের আর্টিকেলেই লেখা আছে। তো সেই জন্য আপনাকে অবশ্যই সাইটটা ক্লিন করে তারপরে এখানে রিকোয়েস্টের জন্য সিকিউরিটি ইস্যুতে রিকোয়েস্ট করতে হবে। তো এখন আমরা যেটা বলেছিলাম যে ডেটাবেজের সাইজ আমাদের বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমাকে এখানে দেখতে হবে যে কমেন্ট সেকশনে আমাদের কোনো কমেন্ট ম্যালওয়্যার কমেন্ট স্প্যামিং হয়েছে কিনা। সেক্ষেত্রে আমাকে কমেন্টগুলো যদি আমাদের প্রয়োজনীয় না থাকে, সেক্ষেত্রে আমরা কমেন্টগুলো এখান থেকে ডিলিট করে দিব। বা আপনার সাইটে ভিজিট করে দেখবেন সেক্ষেত্রে কোনো কন্টেন্ট কোনো চেঞ্জ আছে কিনা আপনার আলাদা, সেক্ষেত্রে সেটাকে আপনাকে রিমুভ করতে হবে। কারণ এই সাইটে কিন্তু খুব বেশি পেজ পোস্ট নাই, সেজন্য আমাদের এই সাইটের সাইটের সাইজটা বেশি হওয়ার কথা না। তো সেটা আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে পোস্ট পেজগুলোর কন্টেন্ট ঠিক আছে কিনা। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হলে আপনাকে চেক করতে হবে। অনেক সময় দেখা যায় যে ফিশিং কন্টেন্ট আপনার সাইটের মধ্যে চলে আসে, দেখা যাচ্ছে আপনার পেজের মধ্যে আপনার কন্টেন্ট ছাড়া অন্যান্য কন্টেন্ট চলে আসে, সেক্ষেত্রে আপনাকে সেটা ম্যানুয়ালি রিমুভ করতে হবে। এটা ম্যানুয়ালি রিমুভ করা ছাড়া কোনো ওয়ে নাই। আর যদি সেম কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি ডেটাবেস ডাউনলোড করে ডেটাবেসে ওই অংশটুকু রিপ্লেস করে ডিলিট করে দিতে পারেন। তো এটা ছিল আজকের যে ম্যালওয়্যার কোর্সের শেষ ক্লাস। আশা করি আপনারা এই
ক্লাস দেখে আপনার সাইটে যে ম্যালওয়্যার রয়েছে সেই ম্যালওয়্যারগুলো ইজিলি রিমুভ করতে পারবেন। আর রিপোর্টিং এর জন্য আপনারা স্লাইড শেয়ারে সার্চ করতে পারেন, যেটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য এক এক সময় এক এক ধরনের রিপোর্ট দিলে ক্লায়েন্ট খুশি হবে এবং কন্টেন্টগুলো আর কি ডিজাইনের কথা বলছি পাওয়ার পয়েন্টে দিতে পারেন অথবা আপনি টেক্সট ফাইলেও দিতে পারেন। রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা সাইটে ম্যালওয়্যার করবেন রিমুভ করবেন সেটা করতে যদি 1 ঘন্টা লাগে সেক্ষেত্রে আপনাকে কিন্তু 1 ঘন্টা পারিশ্রমিক দেবে না, অর্থাৎ এটার প্রাইস হয় সাধারণত আপওয়ার্কে $150 $200, অনেক সময় $50ও থাকে, সেক্ষেত্রে ছোট সাইটের জন্য $50 ফেয়ার। তো সেই জন্য আপনাকে রিপোর্টটা দিলে আপনার ক্লায়েন্টের টাকা রিলিজ করতে একটু সুবিধা হবে বা সে স্যাটিসফাইড হবে। তো রিপোর্টের জন্য আমার কিছু ফাইল রয়েছে, সেই ফাইলগুলো আমি অবশ্যই আপনাদের দিব না, কারণ আপনাদের নিজেদের ফাইলগুলো তৈরি করে নিতে হবে। তো দেখার জন্য আমি একটা স্যাম্পল ফাইল আমি আপনাদের দিতে পারি, লিস্টগুলো আছে ওইটার মধ্যে, যেই লিস্টগুলো চেক করতে হয় সেগুলো আমি আপনাদের এই কোর্সের সাথে অ্যাটাচ করে দিব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।